না ভাই, ডুপ্লেক্স টিন এবং কাঠের তৈরি ঘর কিনতে চান, চলে আসতে পারেন লোহজংয়ে ঘরের হাটে। এখানে নিত্য নতুন ডিজাইনের রকমারি ঘর পাওয়া যায় বিভিন্ন দামের, 1 লক্ষ টাকা হতে শুরু করে 25-30 লক্ষ টাকার মধ্যে পেয়ে যাবেন আপনার পছন্দ ও রুচিসম্মত ডুপ্লেক্স টিনের ঘর। যে কোনো স্থানে সহজে স্থানান্তর করা যায়, সহজে ব্যবহার করা যায়। এই সমস্ত ঘরগুলো কাঠ এবং টিন দিয়ে তৈরি। এই সমস্ত ডুপ্লেক্স ঘরগুলো লোহজংয়ের সৌন্দর্য বৃদ্ধিতে এবং লোহজংয়ের যে ঘরের হাট সেটা সৌন্দর্য বৃদ্ধিতে গড়ে উঠেছে। লোহজংয়ের যে ডুপ্লেক্স টিনের ঘরগুলো, সেই সমস্ত ঘরগুলো আজ ঘুরে ঘুরে দেখব। এইখানে একটি ঘর, লোহজংয়ের যে ডুপ্লেক্স যে বাড়ি, এই কাঠের তৈরি দোতলা যে ঘরগুলো, সেই ঘরগুলো যে কিভাবে তৈরি করা হয়েছে যে ডুপ্লেক্স, এই যে একটি ঘর, একটি বারান্দা এই ঘরেতে, এই ডুপ্লেক্স বাড়ির একটি বারান্দা আছে। সেই বারান্দা দিয়ে যদি আমরা মেন দরজা, অর্থাৎ এই যে মেন দরজা, এই মেন দরজাটা কিন্তু সম্পূর্ণ সেগুন কাঠের। এই মেন দরজা দিয়ে যদি প্রবেশ করি, দুই সাইডে দুইটি বারান্দা আছে ডুপ্লেক্স ঘরের, যে ডুপ্লেক্স যে বাড়ি, সে বাড়ির দুই সাইডে দুইটি বারান্দা আছে। ঘরের মাঝখান দিয়ে যাওয়ার জন্য রাস্তা আছে, তার ঠিক বাম পাশে একটি কামরা আছে, ডান পাশে একটি কামরা, দুই পাশে দুইটি কামরা আছে। লোহজংয়ের মুন্সিগঞ্জে যে ডুপ্লেক্স টিনের বাড়িঘরগুলো হয়, সেই ডুপ্লেক্স টিনের বাড়িঘরগুলোতে ওঠার জন্য সিঁড়ি দেওয়া থাকে। সেই সিঁড়ি বেয়ে আমাদেরকে উপরে উঠতে হয় দোতলাতে,
আচ্ছা ডুপ্লেক্স যে বাড়িঘরগুলো আছে সেই বাড়িঘরগুলো এভাবেই কাঠের তৈরি দরজা দিয়ে দোতলা উক্ত হয়। এই যে আমি দেখাইতেছি যে বাড়িটা যে দোতলা, আমি কিন্তু দোতলাতে চলে আসছি। প্রায় 10 ফুট উঁচা এই ভবনটি দোতলাতে, যেখানে একটি রয়েছে বারান্দা, সুন্দর একটি বারান্দা। সেই বারান্দাতে চলে আসছি। এই যে বারান্দাটা, আমি বর্তমানে যে স্থানে দাঁড়িয়ে আছি এটি দোতলার একটি বারান্দা। আমাদের মুন্সিগঞ্জে যে সমস্ত ডুপ্লেক্স, টিনের তৈরি ডুপ্লেক্স যে ঘরগুলো তৈরি করা হয়, তার অধিকাংশ ঘরগুলোতে এরকম টপ বারান্দা দেওয়া থাকে, এবং সে বারান্দার সাইজও প্রায় 5 ফুট বা যদি 21 বন্দরের ঘর হয়ে থাকে তাহলে 21 হাত, যদি 17 বন্দরের ঘর হয়ে থাকে তাহলে 17 হাত লম্বা, এবং এটা প্রায় 3 ফুট বা 4 ফুট চওড়া এই টপ বারান্দাগুলো হয়ে থাকে। যে যে টপ বারান্দার আমি দাঁড়িয়ে আছি, এই টপ বারান্দাটা কিন্তু সম্পূর্ণ লোহা কাঠের। এর যে ডিজাইন, এর যে কারুকাজ, অনেকটা কিন্তু সেই ব্রিটিশ আমলের ডিজাইন বা কারুকাজেই তৈরি করা আমাদের এই মুন্সিগঞ্জের ঘরগুলো। বিশেষ করে লোহজং হাই
না ভাই।